আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দুই আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার শখের বাগান থেকে আমি শাক উঠাবো, তো চলুন শুরু করি। তো খুব সুন্দরভাবে আমি এইভাবে কেটে নিচ্ছি যাতে আবারও পরবর্তীতে শাকগুলো উঠানো যায়। এই শাকটা কেটে ফেলার পরেও এই শাকটা আবারও পুনরায় খাওয়া যায়। ঠিক এইভাবে যদি আপনারা কেটে নেন আর একটা ছুরির সাহায্যে, আবারও পুনরায় জায়গা থেকে শাক হবে, তো খাওয়ার উপযোগী হয়ে উঠবে। তো ভিউয়ার্স, আমার শাক উঠানো শেষ, এখন রান্না করব, তারপরে তো আপনাকে দেখাবো, আপনাদের সবাইকে দেখাবো। তো চলুন দেখুন কীভাবে আমি রান্না করি, কাটি। এখন ভিউয়ার্স, প্রথমে আর শাকটাতে কোনো নষ্ট পাতা আছে কিনা প্রথমে আমার মা ভালোভাবে বেছে নিচ্ছে। তো পুরা শাকের পাতাটাই ফ্রেশ, তো এখন কেটে নিবে। তো মা অলরেডি দেখেন কেটে ফেলেছে কিছু পাতা, তো চলুন দেখুন মা কীভাবে কাটে। তো আমার মা দেখেন কি সুন্দরভাবে শাকগুলোকে কেটে নিচ্ছে। আপনারা প্রথমে শাকগুলোকে ভালো করে বেছে নেবেন, যাতে কোনো পোকা বা পাতা কোনো লাল বা হচ্ছে অনেক পাতা ছিদ্র থাকে, তো আমরা হয়তো বা বুঝতেও পারি না এটা নষ্ট পাতা। তো এগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে এইভাবে করে তারপরে কেটে নেবেন, তাহলে দেখা যাচ্ছে কষ্টটাও কম হবে। তো খুব সুন্দরভাবে এই সাইজ করে আম্মু কেটে নিচ্ছে। এটা আম্মু চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, তো সেটাও আপনাদের দেখাবো কীভাবে রান্না করে আমার মা। নিজের হাতের শাক খাওয়ার মজাই তো অন্যরকম, তাই না? কলমি শাকটা তো আমরা নর্মালি সবাই পছন্দ করি, শাক তো সবারই পছন্দের একটা খাবার, আমি তো অনেক পছন্দ করি। তো আমার আম্মুর পুরোপুরি শাকটা কাটা রেডি, এই জায়গায় আর কিছু অ্যাড করবে না। তো ভিউয়ার্স, প্রথমে ঢেলে নিচ্ছে কড়াইতে তেল। তো একে একে ভিউয়ার্স এই মশলাগুলো অ্যাড করে দিবে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়ার পরে, তো মশলার ভিতরে আম্মু এই জায়গায় রাখছে কাঁচামরিচ ফালি করে রাখছে, তারপরে হচ্ছে এই জায়গায় আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর কিচ্ছু লাগবে না, এগুলো দিয়ে রান্নাটা শেষ করবে। তো আর এই চিংড়িগুলো দিয়ে কলমি শাকটা রান্না হবে আজকে ভিউয়ার্স।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন কিছুক্ষণের জন্য A few moments later তো ভিউয়ার্স এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে ঢাকার প্রয়োজন নেই তো এখন ভালো করে নাড়িয়ে নিতেছে ভাজা ভাজা টাইপের হবে আর কি জোরটা রাখবে না শুকনো শুকনো টাইপের হবে আজকে আপনাদের দুপুরের খাবার সহ শেয়ার করব আমরা তো ভিউয়ার দেখুন আমার আম্মু কিন্তু শাকটাতে একটু পানি রাখেনি তো এখন শাকটা পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নেবে দেখেন কেমন হয়েছে খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে সেটা তো আজকে দেখাবোই দুপুরে আরো কি কি রান্না হয়েছিল সবই দেখাবো ভিউয়ার্স এখন আমি শাকটা খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি যে আমার মা শাকটা রান্না কেমন হয়েছে তো চলো শাকটা অনেক টেস্ট হয়েছে ভিউয়ার্স কতবা বললে মনে হবে যে না আমি মিথ্যা কথা বলতেছি আসলে না একদমই সত্য কথা আপনার বাসায় অবশ্যই আমার মার মতো এরকম ঠিক সেম প্রসেসে রান্না করে দেখবেন কেমন হয় খাবারটা খেতে তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন হয়েছে এরপর যদি আপনারা আরও এরকম ভিডিও চান এরকম ভিডিও আমি আরও দিব তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় তো আল্লাহ হাফেজ ভিউয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ